প্রেজেন্ট। এবার সেই ভিডিওটা মনোজ বেচেছে রাহুলকে, রাহুলকে সেল করেছে 10% গেনে, রাহুল আবার সেটাকে সেল করেছে রাকেশকে 5% লসে। জায়গাটা বোঝো, প্রথমে কিনেছিল মনোজ, সে বেচেছে রাহুলকে, রাহুল আবার সেল করেছে রাকেশকে, তো মনোজ প্রফিট করেছিল 10%, রাহুল লস করেছে 5%। মনোজ কিনেছিল কত টাকায়? 12,000। তাহলে রাকেশ কত টাকায় কিনলো সেটা জিজ্ঞেস করা হয়েছে। মনোজ 12,000 টাকায় কিনেছে, কিনে 10% প্রফিটে রাহুলকে সেল করেছে, আবার রাহুল সেটাকে কিনেছে, কিনে 5% লসে রাকেশকে সেল করেছে। তাহলে বলছে রাকেশ কত টাকায় কিনছে, এখানে মনোজের সিপি কত ছিল? সিপি ছিল 12,000। গেইন পার্সেন্টেজ কত ছিল? গেইন পার্সেন্টেজ ছিল 10%। তাহলে গেইন কত হবে? কত টাকা গেইন করেছে? গেইন করেছে 12,000 × 10/100। 10% বলেছিল তাই লেখা হয়েছে 10/100। আর কত টাকার উপর 10% করেছিল? না, এটার উপর 10% করেছিল, তাই জন্য 12,000টাকে মাল্টিপ্লাই করেছে। এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে 12,000। গেইন করছে এত টাকা, তাহলে এসপি কত হবে? এসপি হবে সিপি প্লাস গেইন। তাহলে এখানে সিপি ছিল 12,000, গেইন ছিল 12,000, তাহলে হচ্ছে 13,200, এটা হচ্ছে এসপি। তাহলে আমরা দেখতে পেলাম যে মনোজ রাহুলকে বেচেছে কত টাকায়? না, 13,200 টাকায়, 13,200 এত টাকায় সেল করেছে। রাহুল তাহলে কিনলো কত টাকায়? মনোজ যত টাকায় সেল করছে তত টাকায় রাহুল কিনেছে, তাহলে রাহুল কিনছে 13,200 এত টাকায়। রাহুলের লস পার্সেন্টেজ দেয়া রয়েছে, লস পার্সেন্টেজ দেওয়া হচ্ছে 5%। লস কত হবে? 13,200 × 5/100। লস পার্সেন্টেজ এটা দেওয়া ছিল, তো আমরা লসটা বার করছি, কি করব না, এটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, 100 দিয়ে ডিভাইড করছি। তাহলে এখানে 13,200 × 5 করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 660। তাহলে রাহুলের লস হচ্ছে এত টাকা, তাহলে রাহুল কত টাকায় বিক্রি করছে? সিপি মাইনাস লস করে দেবো। তো এখানে সিপি বলতে ছিল 13,200 − 660, তাহলে এখানে আছে 12,540, 12,540 এত টাকায় রাহুল বিক্রি করছে রাকেশকে, এত টাকায় রাহুল সেল করছে রাকেশকে। তাহলে রাকেশের এসপি কত হবে, সিপি কত হবে? রাকেশের সিপি হয়ে যাবে 12,540, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে একটা সোফা সেটের এসপি দেওয়া রয়েছে 21,600, ডিলার ওটাতে প্রফিট করেছে 8%, তাহলে ডিলারের সিপি কত সেটা জিজ্ঞেস করেছে। এসপি দেওয়া রয়েছে 21,600, প্রফিট পার্সেন্টেজ দেওয়া রয়েছে 8%, তাহলে সিপি কত জিজ্ঞেস করা হয়েছে। তো ধরে নেওয়া যাক কোনো একটা জিনিসের সিপি হচ্ছে 100 টাকা, প্রফিট পার্সেন্টেজ যদি 8% হয়, তাহলে এসপি কত হবে? এসপিটা হয়ে যাবে 100 + 8, তাহলে হচ্ছে 108। সিপি হচ্ছে 100 টাকা, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 8%,
তাহলে এসপিটা কত হবে? এই দুটোকে যোগ করলে আমরা এসপি পেয়ে যাবো, তাহলে এসপি হচ্ছে 108 টাকা। তো এখানে এসপি দেওয়া হচ্ছে 216000, এসপিটা দেওয়া হচ্ছে 216000, সিপিটা জিজ্ঞেস করেছে। তো আমরা কি করবো, সিপি ইকুয়াল টু লিখছি 216000। তো এখানে এসপিটা দেওয়া রয়েছে, তাই জন্য আমরা কি করবো 108টাকে তলায় লিখছি। এখানে এসপিটা দেওয়া রয়েছে, তাই জন্য আমরা 108টাকে তলায় লিখছি, সিপিটা বার করতে হবে তাই 100টাকে ওপরে লিখছি। আমরা এখানে সিপিটা বার করব তাই 100টাকে ওপরে লিখেছি, আর এসপিটা দেওয়া রয়েছে বলে সেই কারণে 108টাকে তলায় লিখেছি। 108 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 200, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 20,000। তাহলে আমরা সিপিটা পেয়ে যাচ্ছি 20,000। নেক্সট কোশ্চেনে বলছে একটা ঘড়িকে বিক্রি করা হচ্ছে 11400 এত টাকায়, মানে এসপি দেওয়া হচ্ছে 11400, তাতে লস বলছে 5%। মানে এখানে লস পার্সেন্টেজ দেওয়া রয়েছে 5%, তাহলে বলছে সিপিটা কত? তো দেখো এখানে সিপিটাকে যদি আমরা 100 টাকা ধরে নিই আর লস যদি বলে দেওয়া থাকে 5%, তাহলে এসপি কত হবে? 100-5 95 হয়ে যাবে, মানে 100 টাকা যদি কেনা দাম হয় 95 এ বিক্রি করলে তবেই 5 টাকা লস হচ্ছে। তো এখানে 5% লসে, 5% লসে এসপিটা দেওয়া হচ্ছে 11400, 11400, তো আমাদের সিপিটা বার করতে বলেছে, তাহলে সিপি কত হবে? সিপিটা হয়ে যাবে 11400 ইনটু 95 টাকে তলায় লিখব, এসপিটা তো দেওয়া ছিল তাই জন্য আমরা 95 টাকে তলায় লিখছি, সিপিটা বার করবো বলে সেখানে 100 টাকে ওপরে রাখছি। নেক্সট আমরা 19 দিয়ে ক্যান্সেল করছি, 11400 কে যদি 19 দিয়ে ক্যান্সেল করা যায় তাহলে এখানটা পাওয়া যাবে 600, আর 95 কে যদি আমরা 19 দিয়ে ক্যান্সেল করি তাহলে পাচ্ছি 5। নেক্সট 5 দিয়ে 100 কে ক্যান্সেল করছি তাহলে এখানটা হবে 20, তাহলে 600 × 20 করলে হয়ে যাবে 12000। তাহলে আমরা সিপিটা দেখতে পাচ্ছি 12,000 টাকা, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে একটা ক্যালকুলেটরকে সেল করে 6% গেইন করছে, এখানে এসপি বলছে 1325, এসপি বলছে এটা, এখানে গেইন পার্সেন্টেজ দেওয়া রয়েছে, গেইন পার্সেন্টেজ বলছে 6%, তাহলে বলছে সিপি কত? একই রকম ভাবে করবো আমরা, এখানটা লিখবো সিপি, এখানটা হচ্ছে প্রফিট, এখানটা লিখছি এসপি। তো সিপি যদি 100 টাকা হয় আর প্রফিট পার্সেন্টেজ যদি 6% হয়, তাহলে এসপি কত হবে? এসপিটা হচ্ছে 106 টাকা, কারণ 100 টাকায় কিনে 106 টাকায় বিক্রি করলে তবেই 6% প্রফিট থাকবে। তো এখানে এসপি দেওয়া হচ্ছে 1325, তাহলে সিপিটা বার করতে বলেছে, তাহলে এখানটা বসবে সিপি ইকাল টু 1325 ইন্টু দিয়ে হচ্ছে 100, বাই দিয়ে হচ্ছে 106। এখানে যেহেতু এসপিটা দেওয়া ছিল তাই আমরা 106টাকে তলায় লিখেছি, সিপিটা বার করছি সেখানে 100টাকে ওপরে লিখেছি। নেক্সট এখানটায় আমরা 53 দিয়ে ক্যান্সেল করছি তাহলে পাবো 25, এখানটায় পাচ্ছি 2, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হয়ে যাচ্ছে 50,
তাহলে 25 × 50 করলে পাওয়া যাচ্ছে 1250। তাহলে সিপিটা হচ্ছে 1250। এখানে একটা কম্পিউটারে এসপি দেওয়া রয়েছে, এসপিটা বলছে 24480। এবার তাতে লস বলছে 4%। তাহলে বলছে যে কত দামে বিক্রি করলে 4% প্রফিট হবে, মানে 4% লসে এসপিটা দেওয়া রয়েছে, 4% লসে এসপিটা দেওয়া রয়েছে। তাহলে বলছে কত টাকায় বিক্রি করলে 4% প্রফিট হবে, মানে 4% প্রফিটে এসপিটা কত হবে সেটা বার করতে বলেছে। সবার আগে আমাদের সিপিটা বার করতে হবে। এখানে লসটা বলছিল 4%, সিপিটাকে ধরে নেওয়া যাক 100 টাকা, তাহলে এসপি কত হবে, এসপিটা হচ্ছে 100 - 4, তাহলে হচ্ছে 96। সিপিটা হচ্ছে 100 টাকা, লসটা হচ্ছে 4%, তাহলে এসপি কত হবে, এসপিটা হচ্ছে 100 - 4 মানে হচ্ছে 96। তো এখানে এসপি দেওয়া হচ্ছে 24480, এসপিটা দেওয়া হচ্ছে 24480। তো আমাদের সিপি বার করতে হবে, তাহলে সিপি ইকাল টু হচ্ছে 24480 × 100/96। 96টাকে তলায় রাখলাম, কারণ যেহেতু এখানে এসপিটা দেওয়া রয়েছে তাই 96টাকে তলায় রাখছি। নেক্সট আমরা এটাকে 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে 24480 এটাকে যদি 4 দিয়ে ডিভাইড করা যায় তাহলে পাওয়া যাবে 6120। 96 কে আমরা 4 দিয়ে ক্যান্সেল করছি তাহলে পাবো 24। নেক্সট 6120 কে আমরা 24 দিয়ে ক্যান্সেল করছি তাহলে হয়ে যাবে 255। 255 × 100 করলে হয়ে যাচ্ছে 25500। 255 এর সাথে 100 কে মাল্টিপ্লাই করলাম, এটা হয়ে যাচ্ছে 25500। তাহলে দেখো এখানে 4% লসে এসপি দেওয়া ছিল কত, 4% লসে এসপি দেওয়া ছিল 24480। আমরা সিপিটা বার করে নিয়েছি, সিপিটা কত বার করেছি, সিপিটা বার করেছি 25500। তো আমাদের বলছে 4% গেনে এসপি কত হবে, তো আমরা কি করব 4% গেইনটা কত সেটা বার করছি। আমরা প্রথমে 4% গেইনটা কত সেটা বার করছি, তাহলে গেইন ইকুয়াল টু হয়ে যাবে 4/100 × 25500। 25500 এখান থেকে দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 255 এর সাথে আমাদের 4 কে মাল্টিপ্লাই করতে হচ্ছে, এটা হচ্ছে 1020। তাহলে 4% গেনে এসপি কত হবে, এসপিটা হয়ে যাবে 25500 + 1020। তাহলে এখানটা যোগ করলে পাওয়া যাচ্ছে 26520, মানে 8 টাকায় বিক্রি করলে 4% গেন হচ্ছে। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা জিনিস 15% প্রফিটে বিক্রি করছিল, এবার যদি আরো 108 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 20% প্রফিট হতো, জায়গাটা বুঝবে। আগে সেল করছিল 15% গেইনে, 15% প্রফিটে, এবার বলছে যদি আরো 108 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে প্রফিটটা হতো 20%। তাহলে বলছে সিপিটা কত, তাহলে আমরা এখানটা লিখবো যে ডিফারেন্স ইন গেইন, গেইনটা কতখানি বাড়ছে, প্রফিটটা কতখানি বাড়ছে, 20% হচ্ছে, আগে ছিল 15%, তাহলে এটা হচ্ছে 5%। এবার 5% অফ সিপি কত হচ্ছে, না 5% অফ সিপিটা হচ্ছে 108, জায়গাটা বুঝতে পারলে। আগে বেচছিল 15% প্রফিটে, এখন কি করেছে দামটাকে বাড়িয়ে দিয়েছে 108 টাকা, তাতে 20% প্রফিট হচ্ছে। তো আমরা এখান থেকে
গেইনটা ডিফারেন্স বার করলাম, আগে গেইন ছিল 15%, এখন গেইন হচ্ছে 20%, তাহলে গেইনটা বাড়ছে কতখানি, গেইনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 5%। এই 5% গেইনটা কেন বাড়লো, এই 5% গেইনটা কেন বাড়লো, 108 টাকা দাম বাড়ার জন্য। তো সে কারণে লেখা হয়েছে যে 5% অফ সিপি ইকাল টু কত হচ্ছে না 108। তো আমাদের এখানে বলছে সিপিটা কত হবে, তো আমরা কি করব, এখানটা কি লেখা রয়েছে দেখো, 5% অফ সিপি, এর মানেটা কি, 5% মানে লেখা যেতে পারে 5/100, 5% মানে লেখা যেতে পারে 5/100, এখানটা লেখা ছিল অফ, অফ মানে এখানটায় মাল্টিপ্লাই বসবে, আমরা জানি যে অফের জায়গায় মাল্টিপ্লাই বসে, ইনটু সিপি ইকুয়াল হচ্ছে 108। সিপি ইকাল টু কত হচ্ছে 108, 100টা পাশে ডিভাইড ছিল, 100টা পাশে ডিভাইড ছিল, এবার সেটা মাল্টিপ্লাই হবে, 5টা পাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করে ডিভাইড হবে, ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হচ্ছে 20, তাহলে কত হচ্ছে 2160, তাহলে সিপিটা আমরা পেয়ে যাচ্ছি 2160। আমি আরেকবার বলছি জায়গাটাকে, প্রথমে প্রফিট ছিল 15%, দামটাকে বাড়িয়েছে 108 টাকা, তাতে প্রফিট হয়ে গেছে 20%, প্রফিটের মধ্যে কতখানি চেঞ্জ হলো, 5% চেঞ্জ হয়েছে প্রফিটে, 5%টা কেন বাড়লো, এই 108 টাকা বাড়ানোর জন্য, তাহলে এখানটা লিখবো যে 5% অফ সিপি ইকাল টু হচ্ছে 108, তাহলে পার্সেন্ট রয়েছে মানে এটাকে বাই দিয়ে 100 লেখা যেতে পারে, অফ রয়েছে, অফ থাকলে কি হয় মাল্টিপ্লাই হয়ে যায়, অফ থাকলে মাল্টিপ্লাই হয়, ইনটু দিয়ে হচ্ছে সিপি, এখানে হচ্ছে 108, তাহলে সিপি ইকাল টু কত পাওয়া যাচ্ছে, 100টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, 5টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 2160, এটা হচ্ছে আনসার।